হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই মাত্র ঘুম ভাঙলো আর এখন বাজে 6:35। তো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, ফ্রেশ হয়ে আসি, মুখ ধুয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন বাজে 8:30, আমার চা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি বসেছি একটু খোয়া করতে, মামা বাড়ি যাবো। তো এখন এরকম অবস্থা খোয়াটার, আসলে নিজের বাড়ির তো তাই, দোকানে কেনা হয় তো এরকম হয় না, ওদের কিছু কিছু কেমিক্যাল ওইসব দেওয়া থাকে, তাই ওদের অন্যরকম হয়। আর এটা বাড়ির খুবই মিষ্টি, খুবই টেস্টি, প্রতি বছর করা হয় আমাদের। তো চলো এবারে এটা কমপ্লিট করে বিছানা পরিষ্কার করব, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমার বিছানা পরিষ্কার হয়ে গেল, এবার গোশি মিঠুর জায়গা পরিষ্কার করব, আর ওদেরকে মানে ঘরটা মুছে ওদেরকে খেতে দেবো। তো চলো গোশি মিঠুর জায়গাগুলো দেখাই কেমন অবস্থা হয়ে আছে। মিঠুর জায়গার অবস্থা, বুটগুলো সব কুটি কুটি করে রেখেছে, আর উনি চলে এসেছেন, ফোন দেখলে ওনা যে কি হয়েছে কে জানে। ওই আর গোশি একদম ধারে বসে আছে, নখগুলো দেখো। ঘুমো ঘুমো। তো চলো ওদের বিছানাটা পরিষ্কার করি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখন বাজে 1:10, সমস্ত কিছু কাজ করার পর এই যে ঘরে এসে বসলাম। তো চলো এবার স্নান করার পরে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। হে গাইস, গুড ইভিনিং। আর এখন বাজে 6:05 বাকি, তো চা কমপ্লিট হয়ে গেছে, মানে খাওয়া কমপ্লিট হয়নি, চা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার চা খাবো, আর সেই তখন বললাম যে স্নান করার পরে দেখা হচ্ছে, কিন্তু স্নান করার পর আর দেখা হওয়া মানে সম্ভব হয়ে ওঠেনি, তাই এখন দেখা হচ্ছে। তোমরাও চা খেয়ে নাও, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হে গাইস, তো চা খাওয়ার পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কেন কি সময় পাইনি হয়তো। আর এখন বাজে 9:30, এখন হচ্ছে রাতের খাবার। তো রাতের খাবারে কি আছে, রাতের খাবারে আছে আজকে আলু ভাজা, মানে আলু ডিম ভাজা আর রুটি। এখন আলু ডিম ভাজাটা হচ্ছে, রুটিটা হতে হতে মনে হয় 10:30 বেজে যাবে, তো আজকে খাবার খেতে মনে হয় 10:30 বেজে যাবে। তো চলো এই কাজগুলো হোক, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে লোহার কড়াইয়ে আলু ভাজা হচ্ছে, এখনো ডিমগুলো পড়েনি, তো ডিমগুলো দেবো এটার মধ্যে কিছুক্ষণের মধ্যেই। আর এই যে ডিমগুলো হাতে আছে, ডিমের সাইজগুলো একটু তাও ঠিক আছে, 7 টাকা পিস নিচ্ছে, সাইজটা মোটামুটি ঠিকই আছে। তো চলো এগুলো হোক, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন বাজে 10:00, আর খাবার কিন্তু কমপ্লিট হয়ে গেল, তো 10:30 বাজলো না, তো চলো কি খাচ্ছি দেখাই। তো এই হচ্ছে আমার খাবার, ডিম আলু ভাজা আর রুটি। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এখন বাজে 10:07, 10:10 বাজেনি। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।